ফেসবুকের পাসওয়ার্ড দিব না আমি তোমার বয়ফ্রেন্ড তুমি আমার ফেসবুকের পাসওয়ার্ড দিবা না না দিব না তুমি এত রিয়্যাক্ট কেন করতেছো নরমাল পাসওয়ার্ডই তো চাইছি তাই না এখানে রিয়্যাক্ট করার কি আছে নিশ্চয়ই একটা ঘাপলা আছে ঘাপলা আছে বিধে পাসওয়ার্ডটা আমারে দিতেছো না কি ঘাপলা আছে ঘাপলা আছে না রাত বিরাতে অ্যানাদার কল মেসেজ ডিলেট মেসেজ ইগনোর কিছু কি বুঝিনা মনে করছো সবই বুঝি তুমি আবার টপিকটা কোনটা করছো হাই আমি রাতে হ্যালো সরি একটু দেরি হয়ে গেল ইউজুয়াল এক্সকিউজ রাস্তায় জ্যাম ছিল তাই দেরি হয়ে গেছে আর এমন এক্সকিউজ তো তুমি অনেক দিছো তোমার মতো আজ এর টপিক নিয়ে ঝগড়া আমি লজিক ছাড়া কথা বলি না আমি কখনো আজ এর টপিকে ঝগড়া করি নাই সেটা তুমি করতা আমি কখনো লজিক ছাড়া কথা বলিনি আজ একটা টপিক নিয়ে ঝগড়াও করিনি অবশ্য কেউ কারো দোষ বলতে চায় না বলতে পারেও না হয়তো থার্ড পারসন থাকলে সে বলতে পারতো কার দোষ বেশি আচ্ছা আমরা কি ঝগড়া করার জন্য এখানে আসছি তোমার সাথে ঝগড়া করে টাইম ওয়েস্ট করার মতো টাইম আমার নাই তুমি যদি এই কারণে এসে থাকো তাহলে যাও আমি আমার মতো যাই হ্যাঁ আচ্ছা লিভ ইট আমি আসলে আজকে ঝগড়া করার জন্য এখানে আসি নাই আমিও আসি নাই কিন্তু তুমি এসে ঝগড়া শুরু করছো আচ্ছা মাই ব্যাড আচ্ছা চলো কোথাও যাই আমরা ঘুরতে যাই কোথাও ঠিক আছে গাড়িতে উঠো না না গাড়িতে না গাড়িতে না মানে আমরা আজকে রিক্সা বা বাসে কোথাও যাই বেটার গাড়ি থাকতে রিক্সা বাসে কেন আর এই গরমে বাসে বাসে কেন বাসে মাথা ঘুরাবে বাসে উঠলে তোমার মাথা ঘুরাবে যখন ধানমন্ডি থেকে মিরপুরে লেগুনা বাসে করে আমার সঙ্গে দেখা করতে যেতে তখন তোমার মাথা ঘুরতো না সেটা লাইফের আরেকটা চ্যাপ্টার ছিল ইমম্যাচিউর ছিলাম আবেগে চলে যেতাম আর এখন এখন কোনো আবেগ নেই তুমি দাঁড়ো আমি গাড়িটা সাইড করে আসি এই যে বড় ভাই এই জায়গায় গাড়ি রাখা রাখা যাবো না কি সমস্যা ভাই এই জায়গায় পার্কিং করে না সমস্যা আছে কি সমস্যাটা কি তো রাস্তা আরে ভাই সমস্যা আছে এই জায়গায় ভাই পার্কিং করা যাবো না যানজট লেগে যায় আর এই জায়গায় পার্কিং করার কোনো নিয়মই নেই জাম লেগে যাবো গা কত নিয়ম দেখলাম নিয়ম না স্যার আপনি একটু সোজা করে রাখেন এই গাড়ি আমি দেখতেছি এই জায়গায় কোনো সমস্যা নেই জায়গা আমি পাড়া দিতেছি আমি আছি কোনো সমস্যা না আমি দেখতেছি গাড়িটা ভাই ভাড়াটা দিন ভাইয়া ভাড়া দেন আপু ভাড়াটা দিন মোবাইল ভাঙে চিন্তা হয়ে গেছে আপনি ফালতু কথা বলবেন
না নাটক দেখছেন মানে আপনাদের বাস থেকে এরকম পকেট মার মানি ব্যাগ নিয়ে যাচ্ছে ফোন নিয়ে যাচ্ছে আর আপনারা এসব কথা বলছেন কথা বলো ভাড়া দাও বাইক করে 50 টাকা এই বাস থামাইতে বলেন এই বাস থামাও এই বাস থামাও ভাই ভাই ভাড়া দেন ভাই তাড়াতাড়ি আসো কি দরকার ছিল আমাদের এই বাসে ওঠার বুড়া বয়সে আদিক খেতা আচ্ছা আমি কি বুঝছি যে বাসে এরকমটা হবে তোমার সবকিছু নিয়ে যাবে বুঝে নাই সে বুঝে নাই আমার ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল ফোনের মধ্যে আচ্ছা একটু মাথা ঠান্ডা করো আমরা একটু সামনে যাই গিয়ে কোথাও বসি কিসের মাথা ঠান্ডা করব কোথায় বসবো একটু সামনে